ডক্টর হেলথে নতুন একটা এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেল থেকে প্রতিনিয়ত বিভিন্ন হেলথ রিলেটেড টিপস এন্ড ট্রিক্স হয়ে থাকে। আশা করব আপনি যে চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে নেবেন। সো বরাবরের মতো আমি আজকে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি। অনেকে অনেকভাবে প্রশ্ন করে থাকে, অনেকে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে থাকে, বিভিন্ন প্রশ্নের আনসার দেওয়া হয়ে থাকে না। তো আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ পাঁচটা প্রশ্নের আনসার দিব, সেগুলো আশা করি জানলে আপনাদের অনেক উপকারে আসবে। কোয়েশ্চন নাম্বার এক নম্বরে রয়েছে যে ছেলেদের পেনিস কতদিন পর্যন্ত বাড়ে। এই কমেন্টটা অনেক জায়গায় অনেকভাবে করে থাকে অনেকেই। সো এটার নির্দিষ্ট বয়স যেমন রয়েছে সেরকম নির্দিষ্ট সময়ও রয়েছে। সো আমি বলবো যে একটা মানুষ পারন্ত হয় 25 বয়স পর্যন্ত একটা ছেলে বাড়তে পারে। সো একটা ছেলের পেনিস সেক্ষেত্রে কিন্তু তার পাশাপাশিও বাড়তে পারে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেকের বংশগত বা জিনগত কারণে অনেকের দেখা যায় যে অনেক সময় তার সাইজ বা আকার ছোটো হয়ে যায়। সেক্ষেত্রে কখনোই চিন্তা করলে চলবে না বা এটা নিয়ে টেনশন করাও যাবে না। অনেকেই বলতে পারে যে আমারটা তো অনেক সময় দেখা যায় যে ছোটো বা অনেকের বড়, সেটা হচ্ছে জিনগত বা বিভিন্ন বংশগত কারণও কিন্তু হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে আমাদের 20 বছর 22 বছর বা 25 বছর পর্যন্ত সর্বোচ্চ বাড়তে পারে, এরপরে কিন্তু সেটা বাড়ে না। দ্বিতীয় যে প্রশ্নটা করেছে সেটা হলো যে মাস্টারবেশন করলে কি ব্রণ হয় কি না। স্পেসিফিক আনসার বলতে যে মাস্টারবেশন করলে আপনার ব্রণ হবে সেটা কখনোই ঠিক না, আবার মাস্টারবেশন করলেও ব্রণ হয়ে থাকে। তো অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন মাস্টারবেশন করার ফলে ব্রণ হয়, স্বাস্থ্য শুকিয়ে যায়, কাবার অনীহা, রাতে ঘুম আসে না, এই ধরনের সমস্যা হয়ে থাকে। দীর্ঘদিন যদি আপনি মাস্টারবেশন করে থাকেন, আপনার যদি ঘুম না ঠিক মতো না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রণ হতে পারে এবং প্রচুর পরিমাণে যদি পানি পান না করেন সেক্ষেত্রেও কিন্তু ব্রণ হয়ে যায়। সুতরাং শুধু মাস্টারবেশন করলে যে ব্রণ হবে সেটাও কিন্তু ঠিক নয়। তিন নম্বর যে প্রশ্ন রয়েছে সেটা হলো যে মিলনের কতক্ষণ পর বীর্য বের হলে বা স্পার্ম বের হলে সেটা স্বাভাবিক। অনেকেই প্রশ্নটা মাঝে মাঝে করে থাকে। সঠিক আনসার হলো যে আমরা জানি নর্মালি 3 থেকে 5 মিনিট হলো স্থায়ীকাল, হলো নর্মাল সময়। সো এই সময়ের মধ্যে যদি স্পার্মটা বের হয় সেটাই কিন্তু সঠিক সময়। অনেকের দেখা যায় যে আরও 2-1 মিনিট আগে বের হয়ে যেতে পারে, অনেকের একটু লেট করেও বের হয়, সেটা কখনো চিন্তা করা যাবে না। অনেকের একটু আগে হতে পারে, অনেকের একটু পিছনে হতে পারে, তবে 3 থেকে 5 মিনিটের মধ্যে যদি বের হয় সেটাই কিন্তু স্বাভাবিক সময় স্পার্মে। যদি স্পার্ম কাউন্টটা এর থেকে বেশিও বের হয় তাহলে কোনো সমস্যা নেই, আবার 1 মিনিট আগেও যদি বের হয় সেটাও কোনো সমস্যা নেই। তো একটা বিষয় মাথায় রাখবেন, অনেকের একটু আগে অনেকের একটু দেরিতে বের হতে পারে। তো এক্ষেত্রে আপনাকে কখনো টেনশন বা এটা নিয়ে দুশ্চিন্তা করা যাবে না। প্রশ্ন নম্বর 4 রয়েছে মেয়েরা দিনে কতবার ইন্টারক্রস করতে পছন্দ করে। এটার কোনো নির্দিষ্ট স্পেসিফিক কারণ রয়েছে কি না বা কতদিনে করে সেটার কোনো নির্দিষ্ট কারণই কিন্তু নেই। অনেকে ইচ্ছে করে যে দিনে একবার অথবা সপ্তাহে 2-3 বার ইন্টারক্রস করবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার মাথায় রাখতে হবে সেটা চাহিদা বা সেটা ডিপেন্ড করে সময় এবং আপনার পরিবেশের উপরে। সো দিনে নির্দিষ্ট করে কতবার করে সেটা কিন্তু বলা যাবে না, সেটা ব্যক্তি বিশেষ এবং সেটা সময় এবং পরিবেশ বিশেষ উপরেও কিন্তু সেটা ডিপেন্ড করে। সো অনেকে প্রশ্ন করে থাকে যে কতবার করে, সেটা অনেক সময় দেখা যায় যে একবার, আবার অনেক সময় দেখা যায় সপ্তাহে একবার করে। প্রশ্ন নাম্বার 5 এবং শেষ যে প্রশ্নটা হলো সেটা হলো যে পেনিস বড় করার কোনো ক্রিম বা মেডিসিন রয়েছে কিনা। সবচেয়ে বেশি যে প্রশ্নটা করে সেটা হলো যে পেনিস বড় করার কোনো ক্রিম বা কোনো মেডিসিন রয়েছে কিনা। প্রথমত বলবো যে এই ধরনের কোনো মেডিসিন বা ক্রিম এ পর্যন্ত একটা আবিষ্কৃত হয়নি। যেগুলো বাজারে বিক্রি করা হয় সেগুলো আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা তারা টাকা ইনকাম করার জন্য কিন্তু সেই ক্রিম বা মেডিসিনগুলো বাজারে তৈরি করে। এতে করে দেখা যায় যে আপনার পেনিসের সাইজ বা আকার এবং বিভিন্ন ধরনের রোগ জীবাণু কিন্তু আপনার শরীরে ঢুকতে পারে এই ক্রিম বা মেডিসিনের মাধ্যমে। সো আমি বলবো কখনোই কোনো মেডিসিন বা কোনো ক্রিম ব্যবহার করবেন না, এতে করে আপনার যেমন রোগ শরীরে ঢুকবে এবং আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যেতে পারে। এই ধরনের কোনো ক্রিম বা মেডিসিন এখনও বিশ্বের মধ্যে তৈরি করা হয়নি, যদি তৈরি করা হতো অনেকেই কিন্তু অনেকের সাইজ বড় করে নিতে পারত। তো আশা করব যে আপনারা এই কোয়েশনের আনসারগুলো পেয়ে গেছেন এবং এই চ্যানেল থেকে এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং হেলথ রিলেটেড ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।